হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি খুব সহজে ক্যালকুলেটর তৈরি করবেন। ক্যালকুলেটর তৈরি করা খুবই সহজ কম্পিউটারে। আমি যে স্টেপগুলো আপনাদেরকে দেখাবো ওই স্টেপ অনুযায়ী আপনারা এগুলে আপনার নিজের কম্পিউটারে নিজেই ক্যালকুলেটর তৈরি করে ইউজ করতে পারবেন। প্রথমে আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিব। এই লিঙ্কে জাভাস্ক্রিপ্ট রয়েছে, জাভাস্ক্রিপ্ট কোড রয়েছে, কোডটি এভাবে সিলেক্ট করে এটি খুলবে। এখানে লিঙ্কে ক্লিক করলে এখান থেকে কোডটি কপি করে পুরো কোডটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এখান পর্যন্ত কপি করে আপনার ডেস্কটপে খালি জায়গায় রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট অথবা নোট ফাইল খুলে এটি এখানে পেস্ট করতে হবে। প্রথমে আমি আচ্ছা এখানে কোনো নাম দেওয়ার প্রয়োজন নেই। এখানে দেখুন আমি এখানে ভিতর এই কোডটি এখন পেস্ট করলাম। দেখুন পুরো কোডটি এখানে এখানে পেস্ট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এখানে সেভ অ্যাজ এর মধ্যে গিয়ে ডকুমেন্টটি সেভ করব। এসটিএম দিব আর এখানে দিব ক্যালকুলেটর। ক্যালকুলেটর আর এখানে সেভ এস টাইপের মধ্যে সিলেক্ট করে দিব অল ফাইলস। এখন এটি আর প্রয়োজন নেই, এখানে দিয়ে কেটে দিলাম। এখানে দেখুন ক্যালকুলেটর নামে একটি এসটিএমএল ফাইল তৈরি হয়ে গিয়েছে। এটাতে আমি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোম ব্রাউজার দিয়ে খুলব। দেখুন খুব সুন্দরভাবে এখানে আপনার ক্যালকুলেটরটি চালু হয়ে গিয়েছে। এখন আমি এখানে হিসাব করব। আমি এখানে ক্লিক করে হিসাব করব 5 + 5 = 10। এইভাবে খুব সহজেই আপনার কম্পিউটারের জন্য আপনি একটি ক্যালকুলেটর তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।